আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে যে দোয়াটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাদ ইবনে আবিকাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত সুনানি আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যখন কোন জায়গায় অবতরণ করে আর সেই জায়গায় গিয়ে যদি এই দোয়াটি পড়ে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা এই দোয়াটি যদি কোনো ব্যক্তি বলে তাহলে সেখানে থাকা অবস্থায় সেখানকার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না আমরা খুবই আতংকিত এখন যে কোথায় যাই কার সাথে দেখা দেখা করি এবং না জানি করোনা ভাইরাস নাকি আমাদেরকে আক্রমণ করে ফেলে যিন আমাদেরকে এই দোয়াটি আজকে থেকে করা শুরু করতে হবে যে সকা যে জায়গায় আমরা যাব মার্কেটে গেছেন কোনো বাসায় গেছেন লং জার্নিতে আছেন সার্ভিসে উঠেছেন গাড়ি থেকে নেমেই যদি আমরা আউজুবি কালিমা তিল্লাহি তামাতি মিন শাররি মা খালাক এই দোয়াটি পড়ি দোয়াটার অর্থ হচ্ছে আমি আল্লাহ রব্লা পরিপূর্ণ কালামের মাধ্যমে তার নিকট তার সৃষ্টির থেকে আশ্রয় বলেন সেই জায়গা থেকে মুভ না হওয়া পর্যন্ত তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না অর্থাৎ তাকে সেই জায়গায় সে যতক্ষণ অবস্থান করবে তাকে এই জায়গার কোনো খারাবি তাকে স্পর্শ করতে পারবে না সুবাহ এটা শুধু করোনা ভাইরাসের জন্য নয় এই আমলটা যদি আজকে থেকে আমরা দোয়ারটা শিখে শুরু করে দিই আর দোয়ারটা আমল করে দিই তাহলে ইনশাল্লাহ আমাদের পুরা জিন্দেগি কাজে কাজে লাগবে পুরা জিন্দেগি আম আমল করতে করতে পারবো কোনো জায়গায় গিয়ে এই দুয়াটে পড়ে নিলে সেই জায়গার অকুল থেকে আল্লাহ লরফবেলা আলমিন আমাদেরকে হেফাজত করবেন দোয়ারটা হচ্ছে আউ জুবি কালি মাতি মিন সফরিমা খলক আউ জুবি কালি মাথিল্লা মিন সাররিমা খলক আউ জুবি কালি মাতিল মাতি মিন শর রিমা খালক আসুন আমরা এই দুয়াটা মুখস্ত করে নিই এবং আজকে থেকে আমরা আমল করা শুরু করে দিই আল্লাহ রব্লা আদমিন আমাদেরকে তুফের দান করুন